মুভির শুরুতে আমরা এই মুভির মূল নায়িকা সুজেনকে দেখি। সে একটি ট্রেনের স্টেশনে বসেছিল আর তার হাতে ছিল দুটো টিকিট। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কারোর জন্য অপেক্ষা করছে। সুজেন অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। সে মূলত তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার বয়ফ্রেন্ড সেখানে আসে না। আজকে মূলত তাদের এই শহর থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল। সুজেনের বয়ফ্রেন্ডের তার সাথে বিট্রে করায় সুজেনের মন খুবই খারাপ হয়ে যায়। তার চোখে পানি চলে আসে। সুজেন বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড আর কোনোদিনই এখানে আসবে না, তাই সে পাশেরই একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলে যায়। সুজেন সেখান থেকে একটি কোল্ড ড্রিঙ্কস কিনে, কিন্তু যখন সে রাস্তায় আসে তখন সে খেয়াল করে যে সে টাকা তো ঠিকই দিয়েছিল, কিন্তু সে কোল্ড ড্রিঙ্কসটি আর নিয়ে আসেনি। তাই সে আবারও চলে যায় ওই ডিপার্টমেন্টাল স্টোরে। সে যখন স্টোরে ঢুকতে যাচ্ছিল তখনই একটি ছেলে সেই স্টোর থেকে বের হচ্ছিল আর তার হাতে সেই কোকের বোতল। সুজেন একবার কাউন্টারের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে কিছুই নেই, তাই সে বুঝে যায় এটা তারই কোকের বোতল। সুজেন কোনো কিছু না বলেই ছেলেটির হাত থেকে কোকের বোতলটি নিয়ে নেয় আর সে সাথে সাথে সেটি খেয়ে ফেলে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর ছেলেটি অন্যদিকে তার দিকে হা করে তাকিয়ে থাকে। ছেলেটি বুঝতেই পারলো না যে তার সাথে কি হয়ে গেল। যাই হোক, এরপরে সুজেন একটি বাসে ওঠে, কিন্তু সে যখন বাসের টিকিট কাটতে যাবে তখন তার পার্সটি আর সে খুঁজে পাচ্ছে না। তার মনে পড়ে যায় যে সে সর্বশেষ তো ওই স্টোরেই তার পার্সটি বের করেছিল, তাই সে ওখান থেকে সরাসরি ওই স্টোরে চলে যায়। স্টোরে যাওয়ার পর সেই স্টোরের লোকটি তাকে তার পার্স এবং কোকের বোতলটি তার সামনে রাখে আর তখনই সুজেন বুঝে যায় যে ওই কোকটি আসলে ওই ছেলেটিরই ছিল। সুজেন তাড়াতাড়ি স্টোরের বাইরে আসে আর ছেলেটিকে এদিক ওদিকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তো ছেলেটি সেখান থেকে চলে গিয়েছিল। সুজেন সেখান থেকে তার বাসায় ফিরে আসে, কিন্তু বাসার কেউই তার সাথে কথা বলে না, কারণ তারা জেনে গিয়েছিল যে সুজেন আজকে পালাতে চেয়েছিল। পরদিন দেখা যায় সুজেন তার বাবার সাথে একটি কনস্ট্রাকশন সাইডে যাচ্ছে। সুজেনের বাবা ছিল একটি বড় কনস্ট্রাকশন কোম্পানির CEO। তারা সাইডে পৌঁছানোর পরে সুজেন আর সে গাড়ি থেকে নামতে চায় না। সে বলে এখানে অনেক নোংরা ধুলাবালি, আমি গাড়ির মধ্যেই অপেক্ষা করি। অন্যদিকে সেই ছেলেটিকে দেখানো হয় যার কাছ থেকে সুজেন কোকের বোতলটি নিয়েছিল। সে সুজেনের বাবার সাইটে আর্কিটেক্ট হিসেবে কাজ করে। ছেলেটির নাম ছিল চার্লস। সে ছিল খুবই রুড আর গম্ভীর টাইপের একটি ছেলে। সুজেনের বাবা যখন সেখানে যায় তখন তার সাথেও